যে যার নিজের দায়িত্ব নিজের ওয়ার্ডেই পালন করুন, অযথা এই সময় রাজনীতি করবেন না। এদিন নাম না করেই 13 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মঞ্জুরি দাম দত্তের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন কালীগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্রপাল। দেখুন এদিন তিনি কি বললেন, শুনুন। সবাই জানেন লকডাউন চলছে এবং তাতে বেশিরভাগ মানুষই কালিয়াগঞ্জের দায়িত্ব সময়ের নিচে বসবাস করে এবং মানুষ কাজহারা হয়ে সর্বশান্ত হয়ে রয়েছেন। আমরা কালিগঞ্জ পৌরসভার উদ্যোগে কিছুদিন আগে প্রথম পর্যায়ে আমরা প্রায় 8,000 পরিবারকে চাল, মসুর ডাল, তেল, আলু দিয়েছিলাম। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা সেই সমস্ত দুস্থ মানুষের হাতে আমরা যেটুকু তুলে দিতে পারছি দ্বিতীয় পর্যায়ে প্রায় আমরা 12,000 পরিবারকে আমরা দেব। সেখানে আমরা 5 কেজি চাল, মসুর ডাল, আলু, পেঁয়াজ, তেল, ডিম, সয়াবিন, হলুদ, জিরা, লবণ এটুকু আমরা তুলে দেওয়া শুরু করেছি আজ থেকে। এবং আমি সবার উদ্দেশ্যেই বলবো, যারা গরিব মানুষ, যাদের দরকার প্রয়োজন, আমরা সবার কাছেই পৌঁছে দেব। এবং সমস্ত রাজনৈতিক দলের কাছেও আবেদন করব, এই নিয়ে কেউ রাজনীতি করবেন না, কারণ এখন আমাদের করোনার বিরুদ্ধে গোটা পৃথিবী লড়ছে, আমাদেরও লড়তে হবে। রাজনীতির অনেক সময় পাওয়া যাবে। আপনাদের কাছে যদি কোথাও কোনো খোঁজখবর থাকে যে কোনো দরিদ্র মানুষ তিনি আমাদের এই রিলিফ পাননি বা না খেয়ে আসেন, আমাকে বলবেন, তার বাড়িতে আমরা দায়িত্ব নিয়ে পৌঁছে দেব। কারণ আমরা সবাই মানুষ, আমার যেরকম খাওয়ার অধিকার আছে ঠিক তেমনি সবার খাওয়ার অধিকার আছে। ঠিক তার সাথে সাথে আমরা এর সাথে সাথেই তৃতীয় পর্যায়ে আমরা কালীগঞ্জের পৌর এলাকায় প্রচুর দুস্থ পরিবার রয়েছে, সেখানে আমরা সেই দুস্থ পরিবার যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, 0 থেকে 2 বছর অবধি বাচ্চাদের প্রায় আমরা 1,000 পরিবারকে আমরা তাদের 0 থেকে 6 মাস, 6 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 24 ল্যাপটোজেন 1, 2, 3, 4 যার যেটা দরকার সেইভাবে আমরা ডিস্ট্রিবিউট করব, যাতে ছোটো ছোটো শিশুরা যারা আগামী দিনের ভবিষ্যৎ নবপ্রজন্ম তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই চেষ্টা আমরা করছি। তার সাথে আপনারা সবাই জানেন যে কালীগঞ্জ পৌরসভায় একটা স্বর্ণ জয়ন্তী দল খুব বড় ছিল, কিছু কিছু লোক সেটাকে বলেছে স্বর্ণ জয়ন্তী দল থাকবে না থাকবে না এই করে অনেক দলগুলোকেও বন্ধ করে দিয়েছে বা তুলে নিতে বলেছে কিছু কিছু লোক, আমি তাদের নাম বলছি না। এবং কিন্তু এখন মানুষের বিপদ, তা আমরা স্বর্ণজয়ন্তী মহিলা দল, এখন হয়তো আমাদের 10,000 রয়েছে কিন্তু বিগত দিনে প্রায় 12,000 সদস্য রয়েছিল। তো যারা অলরেডি দল তুলে নিয়েছে আমি তাদের সাথেও, তাদেরকেও বঞ্চিত করব না। প্রায় আমরা 12,000 আমাদের যে মহিলারা রয়েছেন সবাইকেই আমরা কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে 5 কেজি ITC কোম্পানির আশীর্বাদ আটা, 1 কেজি ছোলার ডাল, তেল, সাবান, বিস্কুট, চা, চিনি ও ছোট্ট একটা দুধের প্যাকেট তাদের হাতে তুলে দেব। এবং স্বর্ণ জয়ন্তী দলে যারা রয়েছেন তারা সবাই পাবেন এবং যারা নাম বাদ দিয়েছেন কিছুদিন আগে তারাও পাবেন, এই নিয়ে কোনো রাজনীতি হবে না। এবং তার সাথে যারা রাজনীতি করার চেষ্টা করছেন এই মুহূর্তে বিভিন্ন ইমেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি তাদেরকে বলবো যে যার নিজের দায়িত্বটা নিজের ওয়ার্ডে পালন করুন এবং মানুষের পাশে থাকুন। এখন রাজনীতি করার সময় না, এখন আমরা সবাই মানুষ এবং মানবিকতাই আমাদের প্রথম ধর্ম, সেই কাজটা আমাদের করা উচিত। কে এরকম আপনাকে ইমেল পাঠাইছে বা কি বলছে, নামটা যদি বলেন? নামটা বলবো, নামটা বলে লাভ নেই, কারণ যে যার কাজ করছে না, আমি শুধু তাকে অনুরোধ করব, যেই হোক তাকে আমি অনুরোধ করব যে রাজনীতির সময় রাজনীতিটা করুন, ভোট আসবে, ভোটেই দেখা যাবে যে কি হচ্ছে। এখন রাজনীতির সময় এটা না, এখন মানুষের পাশে থাকার সময়। পৌরসভায় কোন মাল নামলো সেটা দেখে গিয়ে হোয়াটসঅ্যাপে চেয়ারম্যানকে ইমেল করা বা মিউনিসিপ্যালিটিতে ইমেল করা যে এই এই কাজটা করলে মানুষ উপকৃত হবে, আমি এটা আবেদন জানাচ্ছি, ওরকম হালকা রাজনীতি করবেন না। আমিও পৌরসভার চেয়ারে বসে রাজনীতি করছি না, এখন শেষ টাইম, শেষ সময়, মাত্র আর কদিন আমরা রয়েছি, এখন মানুষের পাশে থাকার চেষ্টা করুন। মানুষের আশীর্বাদটাই আসল আশীর্বাদ, একটা ফেসবুকে শেয়ার বা একটা পেপারে কী বেরোলো সেটার থেকে বড় মনে হয় মানুষের আশীর্বাদ, এবং এই দুর্দিনে মানুষের পাশে থাকা উচিত বলে আমি মনে করি। আপনি কি মনে করছেন যে তিনি কি শুধু ফেসবুক বা হোয়াটসঅ্যাপে মানে কে কী করবে সেটা তার ব্যাপার, আমি শুধু একটা কথাই বলবো, এখন মানবিকতাই আমাদের প্রথম ধর্ম হওয়া উচিত বা দায়িত্ব হওয়া উচিত। আচ্ছা বলছি, একটা ইমেল পাঠাইছে আজকে দেখলাম যে, বা ফেসবুকেও শেয়ার করেছে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরি দত্ত দাম স্বর্ণজয়ন্তী মহিলাদের আপনাকে হেল্প করার ব্যাপারে,
ওনার কথার পরে কি আপনি এই ডিসিশন নিলেন নাকি না আপনার ডিসিশন হয়েছিল? আপনারা প্রেস ক্লাব এর আগেও জেনেছেন, গতকালও এসেছিলেন, তার আগেও এনেছেন যে অলরেডি আমাদের আইটিসি কোম্পানির যা যা ম্যাটেরিয়ালস নামার সব নেমে গিয়েছে, আটাশো বিভিন্ন কিছু, এবং স্বর্ণজয়ন্তীর বেশিরভাগ মহিলারাই জানে যে কালীগঞ্জ পৌরসভা স্বর্ণজয়ন্তী দলের মহিলাদের জন্য একটা কিছু দিচ্ছে, সেটা সবাই জানে। এটা নিয়ে হালকা রাজনীতি করার ব্যাপার নাই। তাহলে হয়তো আমি কাজটা করে দেখাচ্ছি, আমি কোথাও ভাষণ দিয়ে দেখাচ্ছি না, কাজটা করে দেখাচ্ছি, কারণ এই মুহূর্তে আমাদের একটাই কাজ, মানুষের পাশে থাকা। ধন্যবাদ।